আমার নাম বরেন্দ্রনাথ ভট্টাচার্য, আমার মার নাম হচ্ছে ইরা দেবী। আমাদের পৈতৃক বাড়ি ছিল সিলেট শহরের শিবগঞ্জে। আমার বাবা ডিস্ট্রিক্ট কালেক্টরেটে চাকরি করতেন, আমার মা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমরা এই সিলেট শহরের স্থায়ী বাসিন্দা, অনেক জেনারেশন থেকেই আমরা সিলেট ছিলাম। আমার প্রাইমারি স্কুল শুরু হয় কিশোরীমোহন পাঠশালা, হাই স্কুল এডেড হাই স্কুল। স্কুল জীবনে আমি কিছু ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে গেলাম। আমরা যখন 7-8 পড়ি, 64-65 সালের দিকে, তখন থেকেই আমাদের এলাকাতে ছাত্র ইউনিয়নের যারা আমাদের বড়ো ভাই যারা ছিলেন, তারা ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কিত ছিলেন। বরুণদা এখানে আসতেন, কয়েকজনের নাম বলেন যারা ছাত্র ইউনিয়নের কাজগুলো করতেন। একজন হচ্ছেন রফিকুর রহমান লজ্জু, আরেকজন হচ্ছেন সোনামণি, উনি মারা গেছেন। সুনাম পরে সোনামণি ওকালতি করতেন কানন পাল। কানন পালের ছোটো ভাই আর আমি ক্লাসমেট ছিল, তো ওই বাসাতে আমার আনাগোনা ছিল এবং সেইখানেই আমার মাথাতে এই সমস্ত কথাটা ঢুকিয়ে দেয়। তারপর থেকে আমরা নানা রকমের কাজের সাথে জড়িত হই। আমরা যখন ক্লাস 9-10 পড়ি, তখন খেলাঘর হয়ে গেছে কবি দিলওয়ারের নেতৃত্বে। আমরা খেলাঘরের কাজেও জড়িত। আস্তে আস্তে কিন্তু 66-67 এই সমস্ত সমাজের আন্দোলন সংগ্রাম এগুলো আছে। ছাত্র ইউনিয়ন নিশ্চয় কমিটি ছিল? হ্যাঁ, কমিটি তো প্রতি বছর পায়। যেমন আমরা যখন প্রথম ছাত্র ইউনিয়নের মিটিং টিটিংয়ে যাওয়া শুরু করি, ইফ আই এম নট মিস্টেকেন, সৈয়দ মুজিবুন্নুর কায়সর বলে এক ভদ্রলোক ছিলেন, উনি ছিলেন সিনেটর নুরুল ইসলাম নাহিদ, জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। এগুলো একটু গোলমাল হয়ে যেতে পারে, 64-65 বা 65-66 এরকম। স্কুলে আমি 8-এ যখন পড়ি, 65, আমি 68-এ SSC পরীক্ষা দিলাম। আমাদের এখানে এইটার সিলেটে ছাত্র আন্দোলনের, প্রগতিশীল আন্দোলনের, সাম্প্রদায়িক আন্দোলনের একজন আইকনিক পার্সোনালিটি ছিলেন গুঞ্জারাম। ওই কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি, এটা কিন্তু খুব বড় বিষয় ছিল। গুঞ্জারভাই ওয়াজদার লিডার, উনি ডিকটেট করতেন, উনি কোথায় ওনাকেই লিডার মানতেন। পরে গুঞ্জারভাই অবশ্য এক পর্যায়ে BNP-তে চলে যান। তারপরে নুরুল ইসলাম নাহিদ চলে গেলেন ঢাকা ইউনিভার্সিটি, এইখানে সেক্রেটারি হলেন অ্যাক্টিং সেক্রেটারি সম্ভবত লতিফুর রহমান। না ছাত্র যখন যে সময়টার কথা আপনি এখন বলছেন, তখন ছাত্র ইউনিয়ন কিন্তু প্রধান ছাত্র সংগঠন ছিল। ছাত্রলীগ তখন খুব একটা, তবে আস্তে আস্তে ছাত্রলীগ হচ্ছে। তখন প্রধান ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, সমস্ত কলেজের ক্যাবিনেট ছাত্র ইউনিয়নের। ওই সময় আইয়ুব খানের আমল, রবীন্দ্রনাথের সেন্টেনারি নিয়ে একটা পরিস্থিতি, গভর্নমেন্ট একটা পজিশন নিল। তখন রবীন্দ্র নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী পালন করা, এইটা একটা বেশ মানে সংগ্রামী কাজ ছিল। কমিউনিস্ট পার্টি বা আমাদের ছাত্র ইউনিয়নের যারা সিনিয়র লিডার, তারা আমাদেরকে নির্দেশ দিত যে তোমরা এটা করো। আমরা এটা করতাম। মীরাবাজারে আগপাড়াতে একটা কিশোর সংঘ নামে একটা সংগঠন ছিল, তার মধ্যমণি ছিলেন গঙ্গোত্রী শর্মা নামে আমাদেরই এক বন্ধু, খেলাঘরের সেক্রেটারি ছিলেন সুরমা খেলাঘর। পরে পাকিস্তানি আর্মির হাতে উনি মারা যান, শহীদ হয়। উনি ওনার বাবা, তাকে কেন্দ্র করে কিশোর সংঘটা ছিল। কিশোর সংঘ এখানে রবীন্দ্র জয়ন্তী জয়ন্তী করতো, আর সেই রবীন্দ্র জয়ন্তীতে এটা অর্গানাইজ করা, এটা 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 বাই ইটসেলফ
এটা একটা বিরাট পলিটিক্যাল গেম। এইগুলোর মাধ্যমে আস্তে আস্তে আমরা রাজনীতিতে জড়িয়ে পড়ি। রাজনীতিতে তখন সিলেটে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্দোলন, সমসাময়িক সময় ওইটাতে আমরা মিছিল মিটিংয়ে গেলাম। অক্ট্রয় বিরোধী আন্দোলন একবার সিলেট মিউনিসিপ্যালিটি অক্ট্রয় লাগিয়ে দিল, অক্ট্রয় বিরোধী আন্দোলন, এইগুলো করে করে মিছিল মিটিংয়ের মধ্যে আমরা আস্তে আস্তে জড়িত হই। 66 সালে শেখ সাহেব ছয় দফা দিলেন, তখনও তিনি বঙ্গবন্ধু হননি। এই ছয় দফা সম্পর্কে তিনটা মতামত, আওয়ামী লীগ ছাত্রলীগ তারা বলল যে এটা মুক্তি সমাজ, মৌলানা ভাসানীর নেতৃত্বে যারা ছিলেন তারা বললেন না এটা সিআইয়ের ডকুমেন্ট, আর মস্কোপন্থী নামে পরিচিত যারা মনিসিংহের পার্টি মুজাফর নেন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ, আমরা মতিয়া গ্রুপ, তারা বললো হ্যাঁ ছয় দফা এটা হচ্ছে অসম্পূর্ণ কর্মসূচি, এই কর্মসূচিতে কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের কোনো অধিকারের কথা নেই, সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা নেই, এই সমস্ত অসম্পূর্ণতা আছে, তবে এটা ন্যায্য দাবি। আইয়ুব খান বলল অস্ত্রের বাসায় কথা বলব, এবং এক পর্যায়ে ছয় দফা আন্দোলন 7ই জুনের প্রচণ্ড নির্যাতনের পরে প্রায় আওয়ামী লীগের সকল লিডার জেলে, নেপের লিডাররা জেলে, সব প্রায় সব রাজনৈতিক নেতৃবৃন্দই জেলে, এটা কিন্তু স্তিমিত হয়ে পড়ল। তখন ছাত্র সংগ্রাম পরিষদের প্রক্রিয়াটা শুরু হলো 68 সালে 11 দফা আসলো। এই 11 দফার ভিত্তিতে আন্দোলন শুরু হলো আসাদ বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা বেনন গ্রুপের নেতা, ওকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজন ডিএসপি সভাপতির নাম শাহাবুদ্দিন বাহাউদ্দিন, আমি ঠিক নামটা মানে গুলি করে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলি, এতে করে সারা দেশেই একটা জাগরণ হলো। 24শে জানুয়ারি 1969 রায়পুরা থেকে কৃষক, টঙ্গী থেকে শ্রমিক, আদমজী থেকে শ্রমিক, লাখে লাখে শ্রমিক, ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা শহরের সমস্ত লোকজন নেমে গেল এবং গণ অভ্যুত্থান হয়ে গেল। এটাতে আওয়ামী লীগ ছাত্রলীগের অংশগ্রহণ ছিল শেখ সাহেব, বঙ্গবন্ধু তখন ওই সময়ই বঙ্গবন্ধু উপাধি তোফায়েল সাহেব দিলেন। রায়পুরার কৃষকেরা কারা? এরা মৌলানা ভাসানীর কৃষক সমিতি মান্নান ভূঁইয়া টান্নান ভূঁইয়া ছিলেন, এবং আমাদের জিতেন ঘোষ কৃষক নেতা জিতেন ঘোষ অন্যরা মিলে রায়পুরা থেকে পায়ে হেঁটে আসে, এরা কিন্তু আওয়ামী লীগের সংগঠিত মানুষ। টঙ্গীতে শ্রমিক নেতা হচ্ছে কাজী জাফর, বেনন, এদের নাসিম ভাই হাতিয়ার গ্রুপ আছে, তাদের লিডার ছিলেন নাসিম সাহেব, এই না মন্ত্রী নাসিম না, একজন নাসিম ছিলেন শ্রমিক নেতা। এর দিনে ঢাকা শহরে 13 জন মন্ত্রীর বাড়িতে আগুন ধরে যায়, একদম আইয়ুব খান শেষ, মতিউরের মৃত্যু, বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে আসলেন। তখন থেকেই কিন্তু বঙ্গবন্ধু এই সমস্ত আন্দোলন সংগ্রামের কেন্দ্রীয় চরিত্রে চলে আসে, এবং এরপর থেকে 70-এর ইলেকশনে একচেটিয়াভাবে মানুষ ম্যান্ডেট দিল বঙ্গবন্ধুকে। ছাত্র ইউনিয়ন যেদিন প্রধান সংগ্রাম ছিল, ছাত্রলীগ যে উত্থানটা, মানে এই উত্থানের কারণটা কি বলে মনে হচ্ছে? দুটো ধারা তো ছিলই রাজনীতিতে, একটা হচ্ছে জাতীয়তাবাদী ধারা আর একটা হচ্ছে বামপন্থীদের ধারা। 65 সালের যুদ্ধের পরে ন্যাশনালিস্ট ধারাটা আস্তে আস্তে ফ্লারিশ করতে থাকে, ওই পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষের মধ্যে এটা কোনো এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এই কারণে যে তখন ওই যে চীন মস্কো বিভাগ হলো, মৌলানা সাহেব চলে গেলেন, মৌলানা চলে যাওয়ার পরে মূল সংগঠন মুজাফর নেপে, কিন্তু মূল লিডার মৌলানা ভাসানী, সমস্ত লিডাররা কিন্তু মেনন গ্রুপে চলে গেল, আর সাধারণ সমর্থকরা, পরের বছর ইলেকশন হলো, সমস্ত কলেজে মতিয়া গ্রুপ কিন্তু ক্যাবিনেট করল, রাশেদ খান মেনন, কাজী জাফর আহমদ, হায়দার আকবর খান রনক, সব ফলোয়ার্সরা মানে ছিল, এমনকি আমাদের সিলেট জেলাতেও যারা যাদের সামনে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না, এবং নিজেদের মধ্যে এই নানা রকমের তাত্ত্বিক বিতর্ক করে হক সাহেবরা, তোহ সাহেবরা নানা রকমের ছিল। হ্যাঁ, তা আছে, সিলেটে
মানুষ তখন একটা সিম্পল বিষয় বুঝতো, 65 সালের পরে 65 সালের যুদ্ধে ইস্ট পাকিস্তান তৎকালীন অরক্ষিত ছিল, ভারতের দয়ার উপর ছিল, মানুষ এটা বুঝলো যে পাকিস্তান আমাদেরকে প্রতিরক্ষাও দিতে পারে না। আর অর্থনৈতিক বৈষম্যের বিষয়টা স্বেচ্ছায় খুব ভিগোরাস ক্যাম্পেইন করলেন, অন্যরা আমরাও মুজাফর নেপের বা ভাষানি নেপের লোকজন, ভাষানি সাহেব তো ওই 57 সালে আসসালামু আলাইকুম বলে জাতীয়তাবাদী ধারাকে পরিপুষ্ট করার ক্ষেত্রে সকলেরই অবদান, কিন্তু ওই ধারাতে যেহেতু বামপন্থীরা নানাভাবে বিভক্ত হয়ে গেল, মানুষ কনফিডেন্স রিপোজ করলো বঙ্গবন্ধু। 70 নির্বাচনে বঙ্গবন্ধু একক ম্যান্ডেট পেয়ে গেল, যখন বাঙালি জাতীয়তাবাদের ইস্যুটা আসে, বৈষম্যের ইস্যুটা আসে, তখন আমরা ওদের সাথে হবে না, এই যে একটা বিষয়। এবং সেখানে শেখ সাহেব পারবে, অন্যরা পারবে, এটা মানুষ কনফিডেন্স, এই জন্যই এই বিষয়টা হয়েছে। হ্যাঁ ছিল, আমাদের এখানে যেমন সিলেট শহর বড় কনস্টিটিউয়েন্সি ছিল, তখন দুই ধরনের সিট ছিল, একটা হচ্ছে MNM মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা হচ্ছে ফেডারেল ন্যাশনাল অ্যাসেম্বলি পাকিস্তানের, তার প্রার্থী ছিলেন আমার নেপের পীর হবিবুর রহমান। না না পীর হবিবুর রহমান এটা উনি হিওয়াজ এ ন্যাশনাল লিডার, শেখ সাহেবদের সমস্যা গুলজারামও ছিলেন দিরাই সাল্লা ধর্মপাশা এই এলাকাতে, ওইখানে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে ক্যান্ডিডেট ছিল সুরঞ্জিত বাবু, সুরঞ্জিতবাবু রিটার্ন করে চলে আসলো, গুলজার আহমদ দিরাইশাল্লাতে জিতলেন, কিন্তু ওই ধর্মপাশা ওইখানে গিয়ে 5,000 তার কম হয়। এবং এই যে নেপের ক্যান্ডিডেটদের মধ্যে অধিকাংশই কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল তখন পর্যন্ত, 76 পর্যন্ত নেপ যারা করতেন, পীর হবিবুর রহমান বলেন, তারা মিয়া বলেন, যারাই ছিলেন প্রফেসর মুজাফর আহমদ, তারা সকলেই কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল। 66-67 সালের দিকে পার্টিতে এরকম আলাপ আলোচনা শুরু হয়, 67 সালে এখন যেখানে ইজি আছে এখানে কমিউনিস্ট পার্টির অফিস ছিল, ওইটা ন্যাশনাল আওয়ামী পার্টি নামে ছিল, এইখানে থাকতেন রাজনগরের তারা মিয়া নামে একজন খুবই পপুলার লিডার ছিল, মে দিবসের অনুষ্ঠান তখন গোপনে করত, উনি আমাদের খবর দিলেন, আমরা 6-7 জন লোক, আমরা ক্লাস 10-এর ছাত্র, উনি তখন একটা বক্তৃতা দিলেন, দেখো বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি এটা কিন্তু একটা স্বাধীনতার দিকে চলে যাবে বলেই মনে হচ্ছে, এবং সেটা সশস্ত্র পাকিস্তানি আর্মি কোনো অবস্থাতেই ছেড়ে দেবে, মানুষের মধ্যে কিন্তু এটা ছিল যে ওদের সাথে হবে না, ওদের সাথে লড়াই করতে হবে। সেদিক থেকে আমরা যে কিছু মেন্টালি প্রিপেয়ার ছিলাম তা না, 71-এ 1 জানুয়ারিতে অ্যাসেম্বলির সেশন প্রয়োগ করে দিল, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসে, আমরা ঘর থেকে বেরিয়ে আসার আগেই সারা শহরে জয় বাংলা স্লোগান দিয়ে মানুষ রাস্তায় বেরিয়ে গেছে। আমার মনে আছে আমি এখানে আসছি, তারাবাই তখন এখানে থাকি, তারাবাই আমাকে বলে এখানে কী করছো, আমরা এখানে কী করবো, যাও মিছিলে যাও, মানে কার মিছিলে যাও, যে জনগণের মিছিলে যাও, তা আমরা মিছিল দিয়ে করলাম। 1 তারিখ বা 2 তারিখে ছাত্র ইউনিয়নের একটা মিটিং হলো কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায়, ওইখানে শামসুদ্ধ হবে ছাত্র ইউনিয়নের তখন প্রাক্তন, উনি একটা স্বাধীনতা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে সশস্ত্র। 9 তারিখ কমিউনিস্ট পার্টি একটা লিফলেট আকারে সারা দেশে বিস্তৃত, ওইখানে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত, আমরাও সেইভাবে প্রস্তুতি শুরু করলাম। এখানে যে SNP-র অফিস আছে, SNP অফিসটা সে সময় ছিল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস, আমরা সেখানে ফেরেন শুরু করলাম, সারা এলাকার লোকজন আমাদেরকে দেখতে এসে শুরু করলাম। আমাদের সম্বল হচ্ছে আমাদের ছাত্র ইউনিয়নের লিডার করে আমাদের স্পেশাল ব্যাচের কমান্ডার ছিলেন, মারা গেছেন, আরকান ভাই ইউনিভার্সিটির লিডার ছিল আরকান আলী, আর আরেকজন ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন আফতাব ভাই, ঠাকুর আফতাব নামে আব্দুল মান্নান আফতাব, উনি আর্মিতে গেছিল, গিয়ে ডিজার্ট করে চলে আসছে, তো ওরা একটু প্যারেড ট্যারেড জানতো, ওরা আমাদেরকে এখানে প্যারেড ট্যারেড, এই আমাদের শুরু আস্তে আস্তে মেন্টাল প্রিপারেশনের জন্য। অবশ্যই এখানে আমরা
অস্ত্রশস্ত্রের কোনো মাদ্রিগার যন্ত্র করতে পারে, ঢাকাতে কিছু করে। এরপরে আস্তে আস্তে তো 25শে মার্চ চলে আসলো, গণহত্যা শুরু হলো। 25শে মার্চের দিন সকালবেলা আমাদের পাড়া, এখন যে উপশহরের যে রাস্তাটা হয়েছে সেটা সোনারপাড়া ছোট গলি, ওই এর জাস্ট পশ্চিমের বাড়িতেই আমাদের বাড়ি আছে। এখানে এত ঘর বাড়িও ছিল না, এই সোনারপাড়ার গলিতে অনেক লোক জমা হয়েছে 25শে মার্চ। এখানে আমাদের প্রতিবেশী একজন খসরুভাই আজিজুর রহমান চৌধুরী, উনি আমাকে ডাকা ডাকি গালাগালি শুরু করছে যে তোমরা লিডাররা মানুষকে অগ্রসর করে দিয়ে গিয়ে দিয়ে তোমরা সব ঘরে বসে আছো, চলো মিছিল বের করবো। আমরা একটু হেজিটেট করছি, কারণ তখন ঘুম ভাঙছে, কারফিউ ঘোষণা শুনে এবং দু একটা গুলির আওয়াজও শোনা যাচ্ছে। 3-4 দিন আগে পীর সাহেব, ওই যে পীরের হালকাভাবে বলেছিলেন যে একটা ক্র্যাকডাউন হতে পারে। তখন তো আমরা ক্র্যাকডাউন কী জিনিস অতটা তো আর বুঝিনি, আমরা বুঝছি যে আর্মি একটা অ্যাকশনে যাবে, আমরা একটু হেজিটেট করছি। তো খসরুভাই আমাকে গালি গালাজ করে বাধ্য করছে। তখন দেখেন, তখন আপনার এত মোবাইল ছিল না, টেলিফোন লাইনও কেটে দিছে, কোনো যোগাযোগ ছিল না, কিন্তু বাতাসে ঘুরে ঘুরে সমস্ত খবর কিন্তু সবার কাছে চলে আসে। এগ্রিকালচারের একটা জিপ ছিল, লাল জিপ, ওইটা দিয়ে লোক মারছে সারা শহরে। এটা কিন্তু আমরা জেনে গেলাম কোথায় এই শিবগঞ্জ আর কোথায় সিলেটের, তখন নিম্বার্ক আশ্রমে মারছে, মোবারক হোটেলে মারছে, এই ধরনের নানা জায়গায়। প্রথম শহীদ হচ্ছে আমাদের নেপের কর্মী ফকির ভাই, এই মীরাবাজারে ফজরের নামাজ পড়ে ফকির ভাই লেগে গেছে ব্যারিকেড মসজিদের সামনে, আর ওই মীরাবাজারের মেইন রাস্তা থেকে গুলি করে মনে হচ্ছে। তো আমি খসরু ভাইকে লাল গাড়ি কিন্তু আসবে এসে কিন্তু গুলি করে দেবে, কথাবার্তা বলতে বলতে লাল গাড়িটা চলে আসছে, ঘটনাক্রমে গাড়িটা ক্রস করে চলে গেছে। আমার অবস্থা তো কাহিনি, খসরু ভাই এবং অন্য যারা ছিল তারা তো আমাকে একদম খণ্ডন করে দিচ্ছে। একটু পরে দেখা যায় এই গাড়িটা করছে কি, এই আমরা যে জায়গাতে দাঁড়ালো সামনে কতগুলো দোকান ছিল, দোকানের পরে একটা পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্পের এখানে গিয়ে গাড়িটা পার্ক করছে, পরে এখান থেকে নেমে হেঁটে চলে আসছে। হঠাৎ করে দেখা যায় আমাদের সামনে নীল ডাউন পজিশনে, তখন তো যে যেদিকে পারে পালাইছে। এখানে দেখেন ওই পিছনে হিন্দানি পার্ক বলে একটা গ্রাম আছে, প্রায় 1 কিলোমিটার দূর, ওইখান থেকে লোকজন আসছে। এবং সেখানে আমার এক টিচার ছিলেন এডিডাইস জগলুল হোসেন সাহেব, উনিও আছিলেন মিছিল, তো এসে তো গুলি করছে। কেন জানি ঠিক ইচ্ছা করলে অনেক লোক মেরে ফেলতে পারতো, কেন এটা করলো না। যাই হোক, সবাই দৌড়ে দৌড়ে চলে গেছে। খসরুভাইও অলৌকিকভাবে বেঁচে গেল, ওনার বাসার হাফ ওয়াল ছিল, হাফ ওয়ালের ভিতরে ঢুকে গেছে, ওনাকে ইচ্ছা করলেই টার্গেট করে মেরে ফেলতে পারে, আবার মানলো না। এই জগলুল হোসেন সাহেবের হাতে লাগলো, ওনাকে ধরে নিয়ে পাশে ডাক্তার ছিলেন এনায়েতুল্লাহ কুরবাসা ক্লিনিক, ওনার বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে কথা। তো এইটা হচ্ছে স্টার্টিং। এরপরে এই ঘটনার পরে আমরা তো বাড়িতেই চলে আসছি। একটা ঘটনা এটা না বললে, শিবগঞ্জের শিবগঞ্জ বাজারটা পার হয়ে একটা পাড়া আছে, একটা নাম লামা পাড়া। এইটা হচ্ছে ট্রেডিশনালি এটা খুব ব্যাকওয়ার্ড এলাকা, ক্রিমিনাল প্রপেন্সিটির এলাকা, মুসলিম লীগ জামাত এগুলো। ওইখানে আমাদের একজন কর্মী ছিল জামশেদ বখ মনোহর, তখন তো সিলেট শহর এত আরবানাইজড হয় নাই, ছোটো ছোটো রাস্তা, ছোটো ছোটো এই রাস্তাটা এখনও আছে লামাপাড়া সোনারপাড়া, এখন অনেক বড় রাস্তা হয়ে যেত একদম। সে ওই রাস্তা দিয়ে আমার এখানে আসছে, মানে জীবন যে কোনো সময় বিপন্ন হবে, বললো দাদা আপনি চলে যান। আমি বললাম কেন, বললো আপনাকে মেরে ফেলবে। আমরা মেরে ফেলবে তো সবাইকে, বললো না আপনাকে আজ আমার কেন, আপনি লিডার আর আপনি হিন্দু। সে আবার কেন, এই যে জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু আসছে, সে এই কথাটা বলার জন্য আসছে এই কারণে যে তার যে পেরিফেরি, তার যে ফ্যামিলি পেরিফেরি, এরা কিন্তু ওই লোভের লোক, সেই কথাগুলো শুনছে, কারণ সে বুঝছে যে আমার জন্য একটা। তখন কিন্তু এই ফ্রেটার্নিটি বা কমরেডলি ফিলিং এই বিষয়টা ছিল, এটা খুব মূল্যবান জিনিস,
এটা এখন এটা হবে কিনা আমি জানি না। একেবারে সাক্ষাৎ মৃত্যু, তখন তো অ্যারেস্ট করার বিষয় নেই। আমরা যখন রাজনীতি শুরু করছি 68-এ আমি জেলে গেলাম। আমি আই ওয়াজ এ বয় অফ 68 ফার্স্ট ইয়ারে গিয়ে পড়ছি। তখন আমাদের আরও অনেক লিডাররা গেছে, সাদত খান নামে আমাদের এক লিডার ছিলেন, পরে উনি আমাকে নিয়ে চলে গেছে। উনি আমাকে জেলে জিজ্ঞেস করেন কিতাবা হয় বড় বছর লাগিয়ে যায় মানে কত দিনের জন্য আসে। আমি তাকে বললাম যে ভাই আমার তো 10 পর্যন্ত কোনো আপত্তি নেই, যাও বা যাও, আমরা তো বয়স হয়ে গেছে, আমার তো তখন বয়স হয়। তখন জেলে গেলে 10-15 বছর জেলে থাকতে হবে, দেখা। কিন্তু এইভাবে সরাসরি গুলি করে মেরে ফেলবে এই পরিস্থিতি তো আগে, এমনকি মিছিলেও যখন পুলিশ গুলি করছে মেরে ফেলবে এরকম কোনো বিষয় তো হচ্ছে না। যাই হোক, এরপরে আমি আসলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম। আমি চলে আসলাম আসলাম ওই বীরাবাজারে খানন্দার বসে, এই জায়গাটা নানা গলি টলি দিয়ে আসার রাস্তা আছে এগুলো। তখনকার যে সামাজিক বিষয়, আমি যখন আসি তখন ওই মজুমদারপাড়ার গলির ভিতরে ছড়াটা পার হয়ে অনেক মুসলিম লীগের বাড়ি, অনেক জামাতের বাড়ি আছে, এদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ছিল। তারা তো দেখছে, কেউ তো আমাকে আটকে রেখে বা বরং সাহায্য করছে। 4 তারিখে ইপিআর আসছে, সিলেট লিবারেটেড হয়ে গেল। তখন ইপিআরের পজিশন হলো ওয়েদার অফিসে, এখানে আবহাওয়া অফিস আছে। এইখানে তারা যখন আসে এদের জন্য আমরা চাঁদা টাদা তুললাম, খাওয়া টাওয়া। 8 তারিখে তারা বললো যে না, শহর ছেড়ে চলে যেতে হবে। 8 তারিখে পায়ে হেঁটে আমি কিন্তু ইন্দ্রবিন্দু আমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, পায়ে হেঁটে কানন্দার ফ্যামিলির সাথে, ওই ফ্যামিলির সাথে আমরা চলে গেলাম। এখন যে উপশহর হয়েছে ওইটা হাওড়, এই হাওড় পার হয়ে চলে গেলাম গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ নামে একটা জায়গা আছে, হেতিমগঞ্জ হিলালপুর ইকবাল আহমদ চৌধুরীর বাড়ি। ইকবাল আহমদ চৌধুরী আমাদের লিডার ছিল, এখানে আরও শহরের অনেক লোকজন আছে, তার আত্মীয় স্বজন। ইকবাল ভাই পরের দিন আমাকে একটা রিক্সা নিয়ে ওইদিকে, তখনও ওই যে বর্ডার থেকে ইপিআররা আসার সময় তো এদেরকে ফিনিশ করে দিয়েছে, ওই সিলেট শহরটা তারা দখল করছে কিন্তু ওইদিকে তখনও যায়নি, দুদিন পরে যাবে। রিক্সায় গেলাম গোলাপগঞ্জ, কারণ রণকেলি নামে একটা গ্রাম আছে রণকেলি, পরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সুফিয়ান ভাই, আব্দুল জহির চৌধুরী, সুফিয়ান ভাই বাড়িতে, সুফিয়ান ভাই ওনার পাশের বাড়িতে গিয়েছিলেন। ওইখানে বরুদা এবং কৃষক আমাকে বললেন যে আমাদের খেলা কোথায় আছে, তাদেরকে সবাইকে বলো ফ্যামিলি নিয়ে ভারতে চলে যাবে, আর ফ্যামিলি রেখে সবাইকে চলে আসতে হবে। কাকতালীয়ভাবে আমার মা বাবারা, তারাও গোলাপগঞ্জে একটা গ্রামে, ঘুষগাঁও নামে একটা গ্রামে নিয়ে আসবে, তো যোগাযোগ হয়ে গেল। ইকবাল ভাই এই যোগাযোগটা তাদেরকে নিয়ে পরের দিন সুতারকান্দি বর্ডার দিয়ে চলে গেল। এখানে যাওয়ার পরে সিপিআই লিডারদের সাথে আমরা এই পুজো টুজে বাইর করতে দেখব, তারা আমাদেরকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করে বরুদাকে চিনো কিনা, আমরা চিনি না, বাড়ির দূত্তকে চিনো কিনা, না না আমি শুনছি আমরা তো দেখে নাই। তো পরের দিন বরুদা করে ঘুম চলে গেছে, তখন ইন দ্য মিনটাইম গোলাপগঞ্জের পতন হয়ে গেছে। ওইখানে সিপিআইয়ের এক লিডার ছিলেন সাধন দা, আমাদেরকে দেখেই তো আমরা দুদিন ধরে চেষ্টা করছি, একটা লোকও স্বীকার করলো না আপনাকে চিনে। আর এখন এর কিছুদিন পরে রবীন্দ্র সদন একটা কলেজ আছে, রবীন্দ্র সদনে একটা মিটিং, সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সম্ভবত ইকবাল ভাই এখনও জীবিত আছে, বরুণদা ছিলেন, কৃষ সাহেব ছিলেন, ফরিদ গাজী সাহেব ছিলেন, আওয়ামী লীগের মোহিত চৌধুরী নামে একজন ছিলেন, আব্দুল মোহিত চৌধুরী, তার কিন্তু একটা ট্রিমেন্ডাস রোল আছে বাংলাদেশের মানে সিলেটের মুক্তিযুদ্ধের প্রস্তুতির। আর আমরা তরুণরা ফয়ের ভাই, আমি খানন্দা, সবার নাম এখন আর মনে হচ্ছে না, বরুণদা একদম বাই নেম বলে দিলেন অমুক অমুক চলে যাবে, খানন্দাকে বললেন যে তুমি থাকবা আমার ফ্যামিলি আছে। খানন্দার দুই ভাই ঈশ্বর আর কাজল, এখানে শহীদ হয়েছে কাজল, আমি ভয়ের ভাই, আরও আমরা পরের দিন টাউন হলে গেলাম, করিমগঞ্জ টাউন হল থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, তখন শুধুমাত্র শুরু হয়েছে।
ওখানে শাহজিজ ভাই আর আশরাফ ভাই, এরা আমাদের একটু সিনিয়র ছাত্র, প্রাক্তন ছাত্রলীগ আমাদেরকে কিন্তু তারা কোনো বাধা দিল। একসাথে অনেকেই গেলাম, বাধা দিল দুইজন। একজন হচ্ছে নুরুর রহমান সাহেবের ছেলে, নুরুর রহমান মিনিস্টার ছিলেন, রহিল আহমদ বাবু, পরে আমাদের ভ্রমণটা হয়েছিল, সে আহত হয়েছে, আর তার এক বন্ধু মাহবুব সেলিম, এই দুজনকে স্মৃতি আওয়ামী লীগের দিলাম যেতে দিতে চাই। ওই যে গ্রুপ আমরা গেলাম ট্রেনিংয়ে, মানে প্রায় 1/3 আমাদের ছাত্র ইউনিয়নের ছাত্রীরা, আমি খয়ের ভাই, কাজল, মাহবুবও গেল আর বাবুও গেল, পরে অনেক খাটখোল পুড়িয়ে তাদেরকে অনেক প্রথম পাথারকান্দির কাছে একটা স্কুল, এটার নাম হচ্ছে কলকলিগা প্রাইমারি স্কুল, মনু নদীর পাশে, এখানে ট্রেনিং স্কুলের মাঠে আমরা গেলাম। আমাদেরকে দিল একটা গ্রাউন্ড শিট, শতরঞ্জি, আর একটা মগ, আর একটা প্লেট, আর খড় বিছিয়ে দিল, খড়ের উপর গ্রাউন্ড শিট পেতে বিছিয়ে মাথায় দেওয়ার জন্য নাই, কেউ মাথায়, কেউ স্যান্ডেল, কেউ ওই প্লেট, প্লেটটাই খুব ভালো, কেউ ইটও দিত। পরের দিন সকালে উঠে একটা মারাত্মক সমস্যা হলো, আমরা যারা শহরের ওইখানে পাতকৃত্যের কোনো ব্যবস্থা নেই, কোনো জায়গা নেই। বিএসএফের একজন কর্নেল ছিল ওটা, ওকে জিজ্ঞেস করলো, বলো ওপেন এয়ার, আমেরিকান সিস্টেম। আমাদের ছিলেন এয়ার কর্নেল এয়ার চৌধুরী, তখন পরে মুক্তিবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কর্নেল এয়ার এয়ার চৌধুরী আমাদের কোনো পাত্তা দিল, তখন কী করা যাবে, কোনো মতে এই দিন তো কাটানো গেল। পরের দিন থেকে আমরা একটা সূর্যের আলো উঠার, সূর্য ওঠার আগে উঠে গেলাম ঘুম থেকে, উঠে নদীর পারে কাজকর্ম করে পিঠের জন্য করি। এইখানে 15 দিন বোধহয় আমাদের পেটে, এখানে আসলে খুব একটা অস্ত্র দেখাই, সেটাকে যে খুল খুঁড়তে হয় কীভাবে, লাগাতে হয় কীভাবে, আর এই পিঠে পিঠে একবার নিয়ে গেল মাসিমপুর ক্যান্টন, ওইখানে ইন্ডিয়ান কর্নেল সাহেব আসলো, ডিস্ট্রিক করলো মাসিমপুর ক্যান্টনমেন্টে, বললো সাম কমিউনিস্ট, সাম মার্সিস্ট উইল গেট দ্যাম সেলফ ট্রেন, উইচ উড বি ইউ অ্যার অফ দ্যাম। তো বাবু ভাই, আমাদের তো একটা রিলেশন ছিল, সে আমার দিকে তাকায়, কেউ আমাদের মধ্যে থেকে কেউ বলেনি যে কমিউনিস্ট, অনেকেই ছিল। এখান থেকে আমাদেরকে নিয়ে গেল এটার নাম ওমরানগর সম্ভব, হাফলংয়ের পাশে, ওইখানে ট্রেনিং হলো। এখানে 3টা ক্যাম্প, একটা ক্যাম্পের কমান্ডার হলো বাবু আমাদেরটা, আরেকটাতে সাদি ভাই মাহবুব রাও চৌধুরী সাহেব মারা গেছে, আরেকটাতে বাবুল হোসেন বাবু, ওইখানে ট্রেনিং হলো। ওইখানে আমাদেরকে অস্ত্র চালানো টানা শিক্ষা দিল, এইখান থেকে বাছাই করে একটা গ্রুপ তারা দিয়ে গেল জুনিয়র লিডারশিপ লিগ জেএলডব, ওইটাতে আমিও ছিলাম, বাবু মাহবুব ছিল। আমাদের সাথে উল্লেখযোগ্য লোক ছিল কর্ণফুলী পেপার মিলের 6 জন ইঞ্জিনিয়ার। এইটা করে আমাদের বেস ক্যাম্পে আমরা চলে আসলাম। বেস ক্যাম্পে আমাদের কমান্ডেন্ট হচ্ছেন খুবই নাম খোলা লোক মেজর ডালি। আমরা কুকিতল ক্যাম্পে আসলাম, কুকিতল ক্যাম্পে আসার পরে আমরা অনেকগুলো অপারেশন করেছি। তখন হচ্ছে অপারেশন ভিত্তিতে আমরা তো জেএলডব্লিউ যারা তারা আছে, অপারেশনের ভিত্তিতে এক একটা ফরমেশনের এক একজন কমান্ডার, কোনোটাতে আমি হয়তো সেকশন কমান্ডার আছে, কোনোটাতে আমি প্ল্যাটুন কমান্ডার আছে, কোনোটাতে কোম্পানি কমান্ডার আছে, এটা অপারেশনের গুরুত্ব হবে। আমরা যখন প্রথম অপারেশন করলাম, এর আগে ডিটারিং, টিটারিং, ডিটারিং মানে বিরক্ত করা, এগুলো ওই ক্যাম্পাসে ক্যাম্পের পাশে গিয়ে কিছুগুলো রিটুলি করে চলে আসবে, এটাতে নেতৃত্ব বাবু, পরিকল্পনাটাও তারা বসে। জুলাই টুলাই হবে ওই অপারেশনে আমাদের রিপোর্ট অনুযায়ী 11 জন পাকার মারা গেছে। এটা হয়েছে কি, আমরা যখন গিয়ে টার্গেটের কাছে পৌঁছাই, বিকাল 3টার সময় রওনা হয়েছে, পুরো পাতারিয়া হিলস ক্রস করে গেছে। পাতারিয়া হিলসে এমন জায়গাও আছে যেখানে উঠতে গেলে ডাকের মধ্যে মাটি লেগে যায়, বুকের মধ্যে মাটি লেগে যায়, সোজা একদম ওইটা, এই বাসের মধ্যে যেদিকে বাস আছে বাস ধরে 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 ধরে, সেই সাথে আমাদের সকলের সাথে এক্সপ্লোসিভ আছে, অস্ত্রশস্ত্র আছে, গ্রেনেড ফ্রেনেড আছে,
এর মধ্যে বৃষ্টির দিন ইসলাম আছে, সব কিচ্ছুই আছে, গেলাম তিনটার দিকে গিয়ে টার্গেটটা করছে। আমাদের অবস্থাটা ওখানে ফুলের মধ্যে ইয়েছে, রাজাকার আছে, রাজাকাররা টের পেয়ে গেল। একটা কারণ ছিল, শব্দ হয়ে গেল, আমরা যখন ইয়েটা রাখি যে মাথার মধ্যে বিস্ফোরণের একটা পড়ছে, নিচে পানি ছিল তো বুঝে গেল, এটা রাখতে একটা ছপ করে শব্দ হয়েছে, এরা গুলি করে আমরা গিয়ে স্টেট তাদের আক্রমণ করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু ডিমলিশন। এখানে পাক আর্মি ওরা এই সমস্ত গোলাগুলির শব্দ শুনে আসছে। অপারেশনের নিয়ম আছে, আমরা যদি এখানে অপারেশন করি, এখানে একটা কাট অফ পার্টি থাকে, এখানে একটা কাট অফ পার্টি, ওই দিক থেকে আসছে, তো ওই কাট অফ পার্টির সাথে তার দেখা আছে। আমাদের নিয়ম হচ্ছে, আর সকল আর্মির নিয়মই হচ্ছে, সে কোন হয় বললে কোর্ট বলবে। আমাদের কোর্ট ছিল বাবু, ওরা বলছে কোন হয়, সে বলছে বাবু। বাবু বলতে সম্ভবত এরা বুঝে নেয়, এরা একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় ইয়েতে চলে যাবে, কুলের উপর উঠে গেছে, আর কুলের নিচে আমরা তখন আমরা আমাদের ইন্দামিনটা কিছু ডিমোলিশন লাগানো হলো, গোলমালের জন্য কিন্তু ভালো করে লাগাতে হলো, করে তাড়াহুড়ো করে চলে আসলাম ডিমোলিশ করে, ডিমোলিশনটা ঠিক মতো হয়নি, এখানে আমাদের কোনো ফেসিলিটি হয়। এরপরে বড় অপারেশন যেটা করলাম, দিলকুশ বাগান, দিলকুশ বাগানে আমরা একটা রেড করলাম, এটাতে বাবু আমাদের ডালিম মালদা, ডালিম ডালিমের নেতৃত্বে হয়েছে, ওইটাতে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে আর্টিলারি সাপোর্ট, আমরা রেড করলাম, রেড করে আমরা তাদেরকে দখল করলাম। কিন্তু ওই সময় একটু আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, পাকিস্তান আর্মি তাদের টিলাটা ছেড়ে, মানে বাগানের ওই অফিসটা ছেড়ে পিছনে টিলাতে চলে গেছে, ইন্ডিয়ান আর্মি ওই টিলাতে ছিল, এখানে হঠাৎ করে একটা প্যানিক হয়ে গেলো, যেটা একদম কাছাকাছি, তো আবার এগুলো আমাদের গ্রুপ চলে আসে কিনা, এরকম সিচুয়েশনে হঠাৎ করে প্যানিক হলে একটা যা হয়ে থাকে, তখন অনেকেই রিট্রিট করে গেল। এইখানে বাবু ইনজোর্ড হয়েছে, আমরা কাছাকাছি ছিলাম, বাবু কখন ইনজোর্ড হয়েছে এটা আমরা, বাবুকে উদ্ধার করলো, আমাদের খুব সাহসী মুক্তিযোদ্ধা ছিল, ফয়ের হয়ে যাবে, আমি আবুল খেয়েছি, মারা গেছেন, যখন ফিরে আসে তখন পাহাড়ের নিচে, তখন চেয়ে দেখছে যে বাবু করে আসছে, তাকে তুলে নিয়ে আসছে, সে বলছে না আমি তো মরে যাবো, তুলে এইভাবে কী করে নেবে, বরং আমাকে এখানে রয়ে আমাকে আসতে হবে, আসলে বাবুর করে পা কাটতে হবে, মানে এখন ভালো আছে, এখন সে অনেক বড় ব্যবসায়ী রোহেল এখন পা। আমরা যখন ফিরে আসি রাস্তায় দেখা হয়ে গেলো ডালিম আসে, ডালিম হ্যাঁ তোমরা চলে আসছো, চলো বাগানের রাস্তা, তো একটু যাওয়ার পরে একদম হেড অন, তা আমরা এই বাগানের রাস্তার যে রাস্তার পাশের যে ড্রেন সেখানে পজিশন নিলাম, তারাও তারা কিছুক্ষণ গোলাগুলি হলো, সম্ভবত তাদের সংখ্যা বেশি ছিল, কিছুক্ষণ পরে গোলাগুলি বন্ধ হয়ে গেলো। আমি তো আবার গ্রামের বাইরে দেখি কেউ নাই, দুইটা সিভিলিয়ান আছে, প্রত্যেকে দুইটা রাইফেল জোগাড় করছে, মানে যে এখানে থাকা তো আরও সেফ, তো ট্রোল করে বাগানের জেলাতে, তখন দেখি আমাকে নাম ধরে ডাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কাজে, এইখানে আমরা অনেক ঘন্টা নিচে পাকিস্তান আর্মি ঘোরাঘুরি করে, আর এখানে লোকেল একটা ইয়ে আছে, রাজাকার আছে, না হচ্ছে পাখি আছে, এই পাখি হাজিকে নিয়ে আর্মি আসছে, বলছে হাজি সাহেব দুশ্মন কেদার হয়, ওই হাজি বলছে দুশ্মন ভাগ, আমরা তখন ওই টিলার একদম এই তারা চলে গেল। পরে অনেক কসরত করে বিকালের দিকে প্রায় সন্ধ্যা হয়ে যায়, যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তার এখানে মাইন, এখানে মাইন, এটা তো তাদের ডিফেন্সের একটা কারো কিছু ফলন। এরপরের দিন ওই ওই যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কাদের আটকা পড়ে গেছে, এটার জন্য ডালিম খুব বেশি রেকমেন্ড উঠেছে, মেজর দত্ত সেক্টর কমান্ডার দত্ত খুব গালিগালা, আমরা পূজা দিলে পরে এসেছি, এখানে আমাদের চারজন ফেসিলিটি আছে, সোনাওর, ইন্দ্র, খালি আর মাসুম চৌধুরী, চারজন সরকারি হিসাবে ছয়জন বলে, সরকারের যে ডকুমেন্ট হিসাবে ছয়জন বলে, কিন্তু আমরা আমাদের ক্যাম্পের আমরা যেটা হিসাবে এই চারজনের নাম আমার জানা আছে,
একটা হতে পারে যখন আমরা দখল করে নিই, তখন ওই অনেক সিভিলিয়ান বেরিয়ে গেছে জয়গল্লা টয়গল্লা করে, এদের মধ্যে ওই যে আমার পাশে সিভিলিয়ান টিভিলিয়ান ছিল, এদের হয়তো কেউ মারা গেছে, আহত হয়েছে অনেক। পরের দিন ডার্লিং রিটেলিয়েশন নিতে গেছে, আর্টিলারি সিলিং করছে, ইন্ডিয়ান আর্মি আর্টিলারি সিলিং করছে, আর সে ওপি করছে। আর্টিলারি সিলিংয়ের নিয়ম হচ্ছে একজন বলে দিতে হয় আর্টিলারিকে, সে একটা গাছের উপর উঠে, তার সাথে একটা গাইড ছিল, সে ডিরেকশন দিচ্ছে, এরা এটা লোকেট করছে, পরে জুড়ি থেকে মেরে ওরা ফেলে আসছে। তার যে গাইড, গাইডের পা উপরে গাইড দিতে, গাইড সাথে মারা গেছে। ডার্লিং সত্যি ছিল সাহস, তার পেছনে এখনকার মতো ওই ওয়াকি টুকি তো নাই, বা ওয়্যারলেস সেট, তখন ওই যে বড়ো ব্যাটারি সহ ওয়্যারলেস সেট সহ, সে আহত অবস্থায়, হাত পা আহত হয়েছে এই অবস্থায় সে কিন্তু নেমে আসছে। নেমে আসার পরে তাকে, এরপরে আমরা ওই যে রব্বাই বললাম, রব্বাই রানি, রব্বাই তো অনেক সিনিয়র লোক, তাকে বললাম তুমি কমান্ডার, পাতালিয়ে হিলসের ভিতরে একটা ক্যাম্প আছে, এখান থেকে আস্তে আস্তে উত্তরাঞ্চলের দিকে চলে যায়, দেখা যায় এটা একটা অসুবিধা হয়ে যায়, সাপ্লাই লাইনটা একদম পায়ে হেঁটে হেডলোড করে পাতালিয়া হিলসে ভিতরে রেশন নিয়ে যেতে হয়, অ্যামুনেশন নিয়ে যেতে হয়, আর এখানকার পরিবেশও ভালো না, যুগ টুক আছে, এগুলো অনেকেই অসুস্থ হয়, এটা লোকটো করে চলে আসে। পরে আমরা ভিতরে আসলাম কৈলাসর হয়ে, কৈলাসর হয়ে শমশান, এখানে নেপের একজন লিডার ছিলেন সৈয়দ মতিউর, ওনার অ্যারেঞ্জমেন্টে আমরা এখানে আসি। এখানে এক মজার কথা, এখানে এসে আহাদ সাহেব মহাশয় ওনারা বললেন তারা সিএনসি স্পেশাল, আমরা তাদের আন্ডারে, আমরা প্রথম দিকে একটু আপত্তি টাপত্তি করলাম, তারপর কী আছে দেখছি, আর চুপস আমার কমান্ডার সে কী করে, আমাদের তো মূলত মতিউর ভাই আছে সেখানে, শত্রু কবলিত এলাকাতে চলে যাব, আমার একটা বিশ্বস্ততার জায়গা তো থাকে। আমরা এসে ঢুকলাম পালপুর নামে একটা জায়গা, আমাদের কথা ছিল আমরা এখানে থেকে অপারেশন টপারেশন করব, এই জন্য দু একটা রেখে টেকে আমরা করেছি। ট্যাংরা বাজারে এখানে একটা কালভার্ট আছে, ওই কালভার্টে পাকিস্তান আর্মি ইয়েছিল বাংকার ছিল, আর ওইখানে একটা রাজাঘাট ছিল তৈমুস, আর একটা কাপড়ের দোকান ছিল, এই দুটাকে অপারেট করার জন্য রেখে আমি নিজে হবো। কিন্তু ইন দ্য মিনটাইম 3 তারিখ রাত্রে যুদ্ধ শুরু হয়ে গেল, আমাদের কাছ থেকে ইনফরমেশন এসে পৌঁছতে পৌঁছতে সবাইকে জোগাড় যন্ত্র করতে করতে বৃষ্টির মতো সেলিং শুরু হয়েছে। আমরা গিয়ে মুন্সিবাজারে কাঠক পাটি লাগাব, সেটা আমাদের অ্যাসাইনমেন্ট, আমরা গিয়ে ওইখানে পৌঁছতে পৌঁছতে তারা কিন্তু বেক করে চলে গেছে, ওই যে জোগাড় যন্ত্র করতে সময়, তারপরে ওইটা ওই এলাকায় মুক্তাঞ্চল হয়ে গেলো, তারাপার সাথে আমরা হেডকোয়ার্টার করলাম, ওই হেডকোয়ার্টারে স্কুলে আমার অফিস, আর চৌধুরী বললো যে তুমি এখানে থাকো, সমস্ত অস্ত্রাগার দিয়ে চলে গেলো আমাকে, আমি এখানে থাকলাম, সেখানে নানা রকমের ঘটনা আছে, 11 জন রাজাকার আমার কাছে সারেন্ডার করল, এদের অস্ত্র শস্ত্র রেখে এখন জেল তো হবে, কিন্তু যে এদেরকে রাখার তো কোনো জায়গা নাই, তারপর এদের রেশন তো নাই, খাওয়াবো কেউ, আমাদেরকেই গ্রামের লোকজন খাওয়াবে, ছেড়ে দিলেন, লোকের আওয়ামী লীগ নেতের লোকজন তারা এসে এদের সার্টিফিকেট অস্ত্র রেখেছিল। এই অস্ত্রটা ক্যাপ্টেন হামিদ নামে এক বন্ধু ইন্ডিয়ান আর্মি, কী করে সে খবর পেয়েছে এসে নিয়ে গেল, এরপরে মলিবাজার চলে আসলাম, প্রিয়া মলিবাজারে মাইন দুর্ঘটনা হয়ে গেল 20 তারিখে, মলিবাজার রিলিজ হইল, লিবারেটেড হইল সম্ভবত 9 তারিখ, 20 তারিখে আমরা ফিরে যাওয়ার কথা আর চলে আসলাম। শহরের বিভিন্ন ব্যাঙ্ক অফিস এগুলোতে মুক্তিযোদ্ধা পোস্টেড আছে, এদেরকে ক্লোজ করার জন্য আমি বেরিয়ে, আমার সাথে কাজল ছিল শফিক ফুলের খালাসহ, আর সম্ভবত ফখরুল ছিল, ফখরুল মারা গেছে পরে এই ঘটনা না, পরে আমরা ঘুরে টুরে সমস্ত এলাকা সেন্ট্রাল ডিউটি যারা ছিল এদেরকে কালেকশন করে কোর্ট এরিয়াতে গেলাম, ওইখানে একটা জঙ্গলের মতো জায়গাতে একটা ট্রাক্টরের ট্রেলারের মধ্যে ভর্তি পাকিস্তান আর্মি, এটা তো এইভাবে ফেলে চলে আসা যায়, তারপরে এটা নিয়ে আসলাম, আমরা নিয়ে আসার সময় আমরা কোনো ভুল করিনি, ইন দ্য সেন্স আমাদের এক্সপ্লোসিভ হ্যান্ডেল করার ইয়ে আছে,
আর কাজল এক্সপ্লোসিভ এক্সপার্ট ছিল, আমরা দেখে শুনেই করছি এক্সপ্লোসিভের মধ্যে যে সমস্ত ডিভাইস টিভাইস থাকতে পারে দেখে শুনেই আমরা ওইখান থেকে আপলোড করে আমাদের পাশের বাস থেকে কে যখন খুঁতের মধ্যে রিপ্লেস করে তখন কী একটা ঘটনা ঘটে গেছে। এটা হতে পারে মাইনের বাক্সের উপর বেশি সেখানে 27 জন সম্মান চৌধুরী কাজীবাজারে একটা শহীদ মিনার সেখানে নাম আছে, সকলের নাম নাই, বারে কেবল রবি এই দুজনের নাম নাই, আরেকটা ছিল সেখানে ক্যাজুয়ালিটিটা বাড়াইছে দেখেন, সে আসছে হাত দেখতে সলমান চৌধুরী তাকে হাত দেখে অনেকে তাকে ঘিরে এখানে 10-12 জন ওই সময় ব্লাস্ট হয়ে গেল, অনেকে আহত হলো, আমি নিজের হাতে আইডেন্টিফাইও করলাম ওদের সরকার লোকজন। সৈয়দ আবু জাফর আমাদের পার্টির লিডারিং মারা গেছে, সে হিরোজ দা ম্যানেজার মূলত এই উদ্যান কাজটা সবচেয়ে বেশি, যদিও সে আমাদের চেয়েও ছোটো বাচ্চা মানুষ ছিল। এই তো এই ঘটনার পরে আমরা চলে আসলাম সিলেটে, এখানে এসে বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, কিছু নাই, কাজলের মা অপেক্ষা করে না, আমি কাজলের মায়ের সামনে দিয়ে দাঁড়াই না, যুদ্ধক্ষেত্রের মতো তাও একটা বিষয় আছে, সে খুব ভালো করে তো আস্তে আস্তে যুদ্ধ হলো, মুক্তি হলো না, এখন যা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার সাথে মিলে না, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বলা যাবে, আমরা কোথায় যাচ্ছি সারা পৃথিবীতেই এক ধরনের উল্টো পথের যাত্রা আছে, সেখানে আমরা কোনো আমাদের চেতনাটাকে ধরে দাঁড়ানোর কোনো চেষ্টা করছি। সেকুলারিজমের প্রশ্ন এখনও নাই, সমাজতন্ত্র তো অফিসিয়ালি বাদ দিয়ে দিছে, যদি সেকুলারিজমের কনসেপ্ট যদি না থাকে তাইলে পরে এটা তো বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করবে, কনসেপ্টুয়ালি বাংলাদেশ যে কারণে স্বাধীন হলো তাহলে পুরো বিষয়টাই হয়ে যাবে ভাগ বাঁটোয়ারা, পাকিস্তানিরা আমাদের আমাদের ভাগ বাঁটোয়ারা দিল না আলাদা হবে তো বাঁটোয়ারার মামলা হবে, তো এইগুলো তো ঠিক নয়, এটা আদর্শ নিয়েই বাংলাদেশ স্বাধীন, সেই আদর্শের জায়গাটা আমরা এখন ধারণ করি। সেকুলারিজম সম্ভবত মাইনরিটিকে প্রতি ম্যাগনানিমিটি মহানুভবতা, দ্যাট ইজ নট দ্য থিম, ইটস এ পলিটিক্যাল কনসেপ্ট, পলিটিক্যাল কনসেপ্ট হিসাবে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকে না, নানা রকমের চিপ পপুলিস্ট টাইপ এগুলো দিয়ে হচ্ছে কি মুক্তিযুদ্ধের মূল কনসেপ্টটাকে আমরা কিন্তু ডিনাই করছি, এটা আমাদের জন্য কারো জন্য শুভক্ষণ, তাদের এটা বোঝা উচিত ওই কাজ করার জন্য ভিন্ন লোক আছে, মানুষ যদি ওই কাজ করতে চায় তাহলে আপনার উপর কনফিডেন্স ডিপোজ করবে, তখন সে ওই শফি মৌলানার কাছে শেখ হাসিনার চেহারা ছবি তার আচার আচরণ তার ব্যক্তিগত জীবন এইগুলোতে তো কোনো অধার্মিকতা নাই বা এইগুলোতে কোনো রকমের কোনো প্রশ্ন করার মতো কিছু নেই, মানুষ তো মুসলমানের নেতা শেখ হাসিনাকে মনে করে না, গান্ধী আউট অ্যান্ড আউট রিলিজিয়াস লোক, হি বিকেম এ লিডার অফ সেকুলার মুভমেন্ট আর জিন্না সুটেড বুটেড জেন্টলম্যান, এবং সে কোনোদিনই ধর্মের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সে মুসলমানের লিডার, তো পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল ধর্ম আর রিয়েল ধর্ম তো অন্য জিনিস, বঙ্গবন্ধু নিজেও তো ধার্মিক লোক ছিল, শেখ হাসিনা নিজেও নিজে ধার্মিক, কিন্তু এটা করে ধর্মরাষ্ট্রের থিওক্রেসির লিডার হওয়া যাবে, মানুষ যদি সিদ্ধান্ত নেয় থিওক্রেসি করবে তাহলে যারা এখন উস্কানি দিচ্ছেন তাদের ভূমিকা মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের একটি মহত্তম অর্জন, কিন্তু এটাকে রক্ষা করতে হলে সব সময় এটাকে লালন করতে হবে, তার কনসেপ্টটাকে লালন করতে হবে, না হলে এটা হারিয়ে যাবে, নতুন প্রজন্ম আমরা আশা করব তারা ধর্মনিরপেক্ষতার যে আদর্শ এখানে ধানাই বানাই করে লাভ নয়, মাইনরিটি কমিউনিটিকে কিছু সুযোগ সুবিধা দেওয়া এটা ধর্মনিরপেক্ষতা, এটা এক ধরনের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে, সেকুলারিজমকে ভাবাদর্শগতভাবে রাজনৈতিকভাবে গ্রহণ করতে হবে, এবং সেই চর্চাটা যদি তারা করে তাহলেই বাংলাদেশ তার আপন গৌরবে আপন সৌরভে টিকে থাকবে, এবং আশা করি
বাঙালি জাতি কোনো ভুলফুল জাতি নয়। বহু কালো অধ্যায় আমাদের জীবনে গেছে। একটা সময় আপনারা জানেন 600 থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্কর মৃত্যু করে পাল বংশের পত্তন পর্যন্ত এটা একটা মাৎস্যন্যায়ের যুগ ছিল। এখন আরেকটা মাৎস্যন্যায়ের যুগ আসছে। এটা আমরা আমাদের সম্মিলিত প্রজ্ঞা দিয়ে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের নতুন জেনারেশন, তাদের কালেকটিভ উইজডমের উপর আমার বিশ্বাস আছে। তারা তাদের কালেকটিভ উইজডম দিয়েই সেটা থেকে জাতিকে মুক্ত করবে এবং অনুসরণ করবে।